সুলতানার দিকে তাকাও, দেখছেন বাবুর একটি হাত রয়েছে আর একটি হাত নেই এবং দুটি পা নেই। দেখেন ওর তো খেলাধুলা করতে মনে চায়, অনেকেই ওর সাথে কথাও বলতে চায়। দেখেন কি সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, আল্লাহ যেরকম মানুষকে বানায় সেরকমই বানিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেক খুশি হয়েছি আপনারা গাড়িটা দিচ্ছেন আমার মেয়েরে, আমরা লাখ লাখ খুশি আমার মনের জন্য। আর দেখেন আমার মনে এই দুই বছর হয়েছে, এখন ওই মানুষই ওই খেলাধুলা করে হেনে যাই থাকে মা উই দেখাই দেয় লোক, তো মনে হয় একটু গাড়িতে চলাফেরা করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে বরগুনার পাতাকাটায় সুলতানার ভিডিও করেছিলাম, যে সুলতানার দুটি পা একটি হাত নেই। তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের এক রাসেল ভাই আছেন, তিনি তার মাধ্যমে এক ভাইয়ের মাধ্যমে আর কি একটি ওর জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই গাড়িটা কিন্তু আমরা আজকে দিতে এসেছি। দর্শক দেখেন এই পরিবার, এর আগে কিন্তু তাদের সাথে আমরা কথা বলতে পারি নাই। এর আগে ওর মাকে পেয়েছিলাম এবং সুলতানাকে পেয়েছিলাম, এখন ওর বাবা রয়েছেন এবং ওর ভাই রয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তারা কীরকম খুশি হয়েছে এই গাড়িটা পেয়ে। আর অনেকেই কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আবার অনেকেই কিন্তু তাদের সাথে প্রতারণারও একটু ফাঁদ পেতেছেন। কারণ হচ্ছে তাদেরকে ফোন দিয়ে গাড়ি দিবেন, অমুক দেবেন, সমুক দেবেন বলে টাকাও তাদের কাছ থেকে নিয়েছেন, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। কারণ হচ্ছে তাদের কাছে আমাদের নাম্বারটা ছিল না, হয় ভুলবশত অন্য নাম্বার হয়েছে, সেই জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। কিন্তু মোটামুটি আপনারা সাহায্য সহযোগিতা তাদেরকে করেছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই কী অবস্থা, আর এবং তারা এই গাড়িটি পেয়ে সুলতানা সেই সুন্দর একটি গাড়ি, এটা কিন্তু বাহির থেকে এসেছে আমরা যেটা দেখলাম, এবং ট্যাগ লাগানো আছে এখানে দেখলাম তো কত কথা দেখে জানি মালয়েশিয়া থেকে এই গাড়িটি কিন্তু এক ভাই পাঠিয়েছেন রাসেল ভাইয়ের মাধ্যমে। আমরা একটু সুলতানার মায়ের সাথে কথা বলতে চাই, তার মেয়ে তো একটি অলরেডি গাড়ি পেয়েছে, বিদেশ থেকে এক ভাই পাঠিয়েছে, আমরা তো শুনতে চাই তার অনুভূতি, আমরা জানতে চাই কী অবস্থা আপনার মেয়ের জন্য তো একটা গাড়ি পেয়েছেন। হ্যাঁ আমরা তো এখন তো গাড়ি পেয়েছি, আমার সবাই কইছে যে আমি কম বেশি টাকা দিয়েছি, কথায় আবার কয় আমাকে টাকা পাঠান, আমরা ইয়ে দিমু তো ইয়ে দিমু, তাই হেরা আমাকে আর কিছু দে নাই, আমাকে খালি ওই হেরা ঘুরেছে। আর যার মনে চাইছে হে খুশিতি হে যা পারছে হেই আমার মেয়েরে খুশি করিয়ে দিয়েছে। এখন তো রাসেল ভাই আপনাদের জন্য একটা গাড়ি পাঠিয়েছে, তার জন্য কিছু বলার আছে কিনা? না হ্যাঁ কাছে আমরা গাড়ি পাইছি অনেক খুশি হয়েছি, আমার আর কোনো নাই। আমরা অনেক লাখ লাখ খুশিতে আছি, বাইয়ের লাগে আমরা অনেক দোয়া করি যে আমরা বাইয়ের জন্য খাই পরে লইয়া সুন্দর ভালোভাবে থাকতে পারে। আর আমার মেয়েটারে দেখছে দেখে খুব হার মায়া কারণ লাগছে, হে এর কারণে আমার বাড়ি হারে গাড়ি দিছে, আমার দ্বারে গাড়ি লইয়া আইছে, আমরা অনেক খুশি আছি। তাই এখন এই গাড়ি যে আমার বাড়িতে ভাইয়েরা দিয়ে গেছে রাসেল ভাইয়াই, এখন এই গাড়িতে মনুমার সব জায়গায় চলাফেরা করতে পারবে, এটি আমরা অনেক খুশি হয়েছি। নাহলে তো মনুমার ওই জায়গায় বইয়ে থাকতে, ওই মানুষের খেলাধুলো হলে আমি নালই গেলে আর মনে যাইতে না, আর তো কোথাও বাইরে উঠতে না, আর আমি এখন তো বাইরে এখন বাইরে বাইরে ঘুরতে পারবো এই গাড়ি দিয়া, আমরা এটি অনেক লাখ লাখ খুশি। দর্শক দেখতে পারলেন এবার মায়ের কথা শুনলেন, এই সেই গাড়ি অনেক সুন্দর, একটু বসানো যায় ওকে, দেখেন তো বসেন কি বসে কিনে, বসবা, তোমার গাড়ি তো নতুন গাড়ি তোমার, বসো, একটু ভয় পাচ্ছে। মজা দেব, এই হচ্ছে ওর বড় ভাই, বড় ভাইকে পেলে কিন্তু খুশি। এই হচ্ছে সুলতানা, ওর গাড়িতে বসে হয়তো একটু ভয় পাচ্ছে, দেখেন বসো মামা, বসো বসো, হ্যাঁ ভয় পাইছে। বসো তুমি। দর্শক একটু ওর বাবার সাথে আমরা কথা বলতে চাই, তার মেয়েকে নিয়ে তার আশা ভরসা কী রয়েছে আমরা একটু জানতে চাই। আপনি একটু আমাদের সাথে বলেন যে আপনার মেয়ে সুলতানার
কতদিন বয়স হয়েছে এবং কি অবস্থা এখন আপনারা কি চাচ্ছেন একটু আমাদেরকে যদি একটু বলতেন। আমার আমার ঘরে প্রতিবন্ধী একটা মেয়ে হয়েছে, গত একুশে ফেব্রুয়ারি গেছে, একুশে ফেব্রুয়ারি রাত্রে ও জন্মগ্রহণ করছে, এক ফেব্রুয়ারি গেছে আর এক ফেব্রুয়ারি এই আসছে, আর দুই বছর বয়স হয়েছে। দুই বছর বয়স পরে ও তো এখন কথাবার্তা অনেক কিছু বলা দিছে, অনেক পোলা পানে খেলতে যায়, এখানে যায় ওখানে যায়, আর খুব একটা ই আশা যে আমিও যামু, ও তো যাইতে পারতেছে না। তবে এই এক রাসেল ভাই এই আমাদের এই মেয়ের জন্য ওর একটা ভিডিও দেখাই যে ছবি এই দিয়েছে, গাড়ি পাঠাই দিয়েছে, আমরা হাজার হাজার খুশি। এই গাড়িটার দা আমার মাইয়াটা এখন চলাফেরা অনেক জায়গায় করতে পারবে, আমি অনেক অনেক খুশি। অনেক অনেক ভাইয়েরা এই যে ভিডিওটা দেওয়ানোর পরে, সাংবাদিক ভাইয়েরা একটা ভিডিও দেওয়ার পরে ওর কিছু কিছু মানুষের টাকা পয়সাও কিছু দিয়েছে, এই টাকা পয়সা দেওয়ারে ফল ফুল অনেক কিছু আমরা খাওয়াইতেছি। আবার এই যে সাংবাদিক ভাইয়েরা কাছে এই গাড়িটা আসছে, তারা ভাইয়েরা এই যে দেখো বরগুনা থেকে এই গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে আসছে, হাজার হাজার খুশি। ভাইয়ের জন্য অনেক খুশি করি, রাসেল ভাইয়ের জন্য অনেক ই করি, দোয়া করি যেন রাসেল ভাই এইভাবে যেন আরও মানুষের অনেকের দিতে পারে, আর কেহর যেন ঘরে যে আল্লাহ এইভাবে মেয়ে না দেয়, আমার ঘরে একটা মেয়ে দেশ আমি অখুশি না, আমি অনেক অনেক খুশি, আল্লাহ দিছে খুশি আছি। এই মেয়েদের জন্য যে আমার এই মেয়েটার জন্য যদি ভবিষ্যতে কেউ কিছু ওরের জন্য দেয় তাহলে আমি অনেক অনেক একটু খুশি হব। আমি দিন মজুরি কাজ করে খাই, আমি গরিব মানুষ, আমার ঘরে যখন এই মেয়েটা আল্লাহ দিছে, আমি এই মেয়েটার চিন্তা ভাবনায় আমি কাজকর্ম করতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, শান্তি নেই আমার মনের মধ্যে, আল্লাহ দেশে অখুশি না আমরা, আমি অনেক অনেক খুশি আছি। যাই হোক, এই মেয়েটার জন্য আপনারা যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি হাজার হাজার খুশি হব, আল্লাহও আপনাদের অনেকই করবে, এইটাই আমার খালি চাওয়া। আপনার মেয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইছেন কি? যে প্রতিবন্ধী ভাতা না, সরকারি সহযোগিতা এখন পর্যন্ত আমি কোনো কিছু পাই নাই। ওই যে ভাইয়েরা যখন একটা ভিডিও ছাড়ছে, ভিডিও ছাড়ার পরে কিছু টাকা ওর আসছে, এই টাকার দ্বারে ফল ফুল খাওয়াইতে আসি, আর এখন এই আমি বাড়িতে কাজকর্ম করে এই বাড়িতে আইয়া দেখি যে সাংবাদিক ভাইয়েরা রাসেল ভাই একটা গাড়ি পাঠাইছে, গাড়িটা নিয়ে এই যে আমাদের বাড়িতে আসলো, আমি দেখে অনেক হাজার হাজার খুশি হইলাম যে এই ভাইয়ের গাড়িটা পাঠাই দিছে। এই ভাইয়েরা গাড়িটা দেহ কোন থেকে বরগুনা থেকে নিয়ে আসছে, গাড়িটা কিন্তু দেশের বাহির থেকে আসছে, গাড়িটা বাহির থেকেই আসছে, কোন রাষ্ট্র থেকে আসছে? মালয়েশিয়া থেকে গাড়িটা পাঠাই দিয়েছে। এই গাড়িটা দিয়ে আমার মেয়েটা চলাফেরা করতে পারবে, আমি হাজার হাজার খুশি এই কারণে। আমার বাচ্চাটা এখন যখন কথা বলা দিছে, ওই যে পোলাপান খেলতে যায়, এদিক যায় ওদিক যায়, আমার মায়েরা তাকাইয়ে থাকে, আমার মেয়েটা তাকাইয়ে থাকে, মেয়েটা কীভাবে চলবে, পরে যদি কোলে নিয়ে লইয়া যায় তাহলেও খেলতে পারে বা দেখতে পারে। এখন ওই মেয়েটার জন্য এখন গাড়িটাই চো, গাড়িটা দিয়ে চো চলাফেরা করতে পারবে, পরে এক জায়গায় নিয়ে যাওয়া যাইবে। তো ধন্যবাদ আপনাকে আমাদের সময় দিয়েছেন। এই দেখছেন সুলতানা কি করছে। এই সুলতানা এদিকে তাকাও, সুলতানা এদিকে তাকাও। দেখছেন বাবুর একটি হাত রয়েছে আর একটি হাত নেই এবং দুটি পা নেই। দেখেন ওর তো খেলাধুলা করতে মনে চায়, অনেকেই ওর সাথে কথাও বলতে চায়। দেখেন কি সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, আল্লাহ যেরকম মানুষকে বানায় সেরকমই বানিয়েছে। দর্শক, যদি আপনারা এই সুলতানাকে আরও সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অনেকেই কিন্তু তাদের সাথে আমরা অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করে ফোন নাম্বার নিয়েছেন, তারা কিন্তু কেউই টাকা দিচ্ছেন না, যেহেতু তাদের ডিস্টার্ব করছেন এবং তাদের কাছে টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা আপনারা করেছেন। সুলতানা কেমন আছো তুমি? ভালো আছি। কেমন আছো? ভালো আছি। তোমার কাকা, ওই যে কাকা তোমার লগে গাড়ি নিয়ে আসছে, তোমার জন্য গাড়ি নিয়ে আসছে, আমরা গাড়ি নিয়ে আসছে, দেখছো তুমি গাড়িতে চলবা, ওই কত সুন্দর ওই গাড়ি নিয়ে আসছে তোমার জন্য। কত কও আবু, কত কও বলো, কথা বলো, বলবে না। দর্শক, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, আরেকটি ভিডিও দিব এই বাড়িরই। তারা কিন্তু একেবারেই এখন অসহায়, আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, আর অনেকেই করেছেন, আমরা শুনেছি কিছু টাকা তাদের কাছে এসেছে, আমরা কিছু না কিছু ফোন নাম্বার দিয়েছিলাম কিছু জায়গায়, সেখান থেকে তারা মোটামুটি একটি অঙ্কের টাকা পেয়েছে, সেটা দিয়ে কিন্তু এই ওকে ফল ফ্রুট খাওয়ানো হচ্ছে। দর্শক, এ দ্বিতীয় আরেকটা পর্ব আমরা করব, সেটা দেখার জন্য আমন্ত্রিত আপনাদের।